আজ আরতি চ্যানেলে তৈরি হতে চলেছে দারুণ একটা ইউনিক রেসিপি। এর আগে কোনোদিনও তোমরা খাওনি, এটা আমার গ্যারেন্টি দিয়ে বলছি, কথা দিলাম। পনিরের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো বা আমিও আমার চ্যানেলে অনেক রকম দেখেছি, তো আজকে রেসিপিটা একদম ইউনিক আছে। তো চলো আমরা দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। মশলা কম, রান্না তো তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি বাড়িতে গেস্ট আসলে চট করে বানিয়ে তোমরা এটা সার্ভ করতে পারবে, এমনই একটা রেসিপি, চট জলদি হয়ে যায়। তো চলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে দেখব আজকের রেসিপি, পনির পুদিনা বা হরিয়ালি পনিরও বলতে পারো তোমরা, কিন্তু হরিয়ালি হলে একটু এতে কালার দিতে হয়, তো আমি কালার ছাড়াই করেছি। তো কালার ছাড়াই আজকে আমি রেসিপিটা দেখাবো, কিছু টিপস কিছু ট্রিক্সের সাথে আজকের রেসিপি। তো চলো দেখব, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারবে। তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের রেসিপি, পনির পুদিনা বা হরিয়ালি পনির। তো চলো চটপট রেসিপিতে চলে যাই। নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো পুরো গ্রিনের ওপর, তো কী রেসিপি তাই না, সেটাই হচ্ছে আছে না, এতে কোনো পেঁয়াজ না, আদা না, রসুন কিচ্ছু না, একদম খুবই সিম্পল, কিন্তু খেতে দারুণ টেস্টফুল আর কালারফুল, কালারটাও দারুণ। তরকারি কিন্তু রং দেখেই মানুষ আইডিয়া করে ফেলে যে রান্নাটা কেমন হতে পারে, তাই না। তো আজকে আমরা দেখবো, তোমরা হরিয়ালি চিকেন যারাই খেয়েছো তারা বুঝতে পারবে হরিয়ালি চিকেনের টেস্ট আর কেমন। তো আমি এটাই খুব সিম্পলভাবে করবো আর খুবই অল্প জিনিস দিয়ে, তো হরিয়ালি পনির হরিয়ালি বানাবো। তো এখানে আছে আমার কাছে ক্যাপসিকাম একটা কাটা, একটু ধনে পাতা, একটু পুদিনা, টমেটো, কাঁচা লঙ্কা, 300 গ্রাম পনির। তো আর আছে 1 টিস্পুন বাটার, আর এখানে আছে ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো, 5 মিনিট লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু চাই না আমাদের। তো প্রথমে আমি কী করবো, প্রথমে আমি একটা মিক্সির জার নিয়েছি, তো মিক্সির জারের মধ্যে আমি একটু সফা করবো। তো এখানে তোমরা দইও দিতে পারো, তো দইটা আমি দইয়ের বদলে টমেটো ইউজ করছি। তো এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা, এটা পুদিনা পাতা, খুব টেস্টফুল হয় এই রেসিপিটা খেতে আর খুবই ভালো লাগে, একবার ট্রাই করে অবশ্যই দেখবে, যারা এখনও খাওনি এই রেসিপিটা তারা একবার হলেও ট্রাই করবে। কাঁচা লঙ্কা ঝালের জন্য 5টা দিলাম, তো এবারে আমি টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি, আর রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় মানে আশ্চর্যজনক ব্যাপার, পনির এমনিও খুব তাড়াতাড়ি রান্না হয়। তো যাই হোক আমি এখানে এটা দিয়ে দিলাম, এটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো, তারপর আমি দেখাচ্ছি। তো এটা পেস্ট হয়ে গেছে, এবারে চলো আমরা রান্নায় চলে যাবো। তো এবারে তো একটা কড়া নিয়েছি, গ্যাসটা জ্বালিয়েছি, আমার এখানে রান্নাঘরে পাম্প চলছে তাই একটু আওয়াজটা অন্যরকম আসছে ভিডিওটায়। তো যাই হোক আমি একটু তাও জোরে জোরে বলছি, যে জল আছে জলটা শুকনো হলে আমি এর মধ্যে তেল দেবো বা বাটার, এবারে আমি দিয়ে দিচ্ছি বাটারটা, যে বাটারটা যেটা চামচে লেগে আছে এটা পরে আমি ইউজ করবো, আর একটু তার সাথে সাদা তেলও দিচ্ছি 3 থেকে 4 টি। এবারে ভালো করে রেখে গরম করে নেব এইভাবে, আর এতে কোনো রকম ফোড়নও আমরা ব্যবহার করব না, মানে রান্নাটা সত্যি সত্যি এত দুর্দান্ত হয় খেতে মানে বলার মতো না। তো যাই হোক আমি এখানে তোমরা খালি সাদা তেল দিয়েও করতে পারো বা শুধু বাটার দিয়েও করতে পারো, তো আমি যেটা মিক্স করে করলাম, প্রথমে দিয়ে দেবো ক্যাপসিকামগুলোকে, এতে ক্যাপসিকামটা কিন্তু অপশনাল আছে, না দিলেও চলবে।
দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে নেব, একটু ফ্লেমটা হাই করি। ততক্ষণ আমি পনিরটাকে কেটে নিই। পনিরটা কেটে নিলাম। এই রান্নাটা তোমরা ক্যাপসিকাম পনির মানে মশলাটা করার পর ম্যারিনেট করেও করতে পারো। শুধু ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে, তারপরে বাটার দিয়ে ম্যারিনেশন করা পনির আর ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। আমি এটা ডাইরেক্ট করছি কারণ এতে টেস্ট আরও বেশি হয়, কিন্তু ওটাও করা যায়, ওতে যে খারাপ লাগবে খেতে তা না। তো যাই হোক, ক্যাপসিকামগুলো হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি কী করবো, এর মধ্যে এই কেটে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাই আছে, তো কেটে রাখা পনিরটাকেও একটু ক্যাপসিকামের সাথে 2-3 মিনিট একটু নেড়ে নেব হাই ফ্লেমে। যখন দেখবে নিচে মানে লেগে যাচ্ছে কড়ার সাথে পনির আর ক্যাপসিকাম, তখন ফ্লেমটাকে লো করে দেবে, কিন্তু হাই ফ্লেমে এটা ভাজতে হবে, কারণ পনিরেরও একটা আলাদা ময়েশ্চার আছে, জল আছে, আর ক্যাপসিকামেরও আছে, তো দুটোই তেলে দিলে কিন্তু দিয়ে দেবে। যাই হোক, আমি এবারে এটাকে এভাবে একটু নেড়ে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। এবারে আমি নুন দিচ্ছি স্বাদ মতো, আর এই দিয়ে দিচ্ছি এই মশলাগুলো প্রথমে যা যা নিয়েছি এখানে। ফ্লেমটাকে লো করে রাখলাম, দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এবারে সবকটা ভালো করে মিশিয়ে নেব ফ্লেমকে। ফ্লেম কিন্তু লো থাকবে এটা মিক্স করার সময়। পুদিনা পাতার ফ্লেভারটা খুব সুন্দর আছে এই রান্নাতে। এটা এখন আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে, বেশি কিন্তু নাড়ালে চলবে না, বেশি কিন্তু ভাজলে হবে না, তাহলে পুদিনা পাতা ধনে পাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো আমি হাই ফ্লেম করে এটাকে 2 মিনিট একটু নেড়ে নেব, যাতে জলটা জাস্ট একটু কেমে যায়। এবারে আমি জল দিয়ে দেবো, যে মিক্সির জারে আমি এটা বেটেছিলাম তাতে একটু পেস্ট লেগে আছে, তাই আমি এতে এখন এতে এই জলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এটাকে এবারে আমি 4-5 মিনিট এটাকে রান্না হতে দেবো লো ফ্লেমে। একটুখানি চিনি দেবো টেস্টটা আর একটু বাড়ার জন্য, টেস্টটা যাতে একটু বাড়ে চিনি একটু দেবো, অল্প একটু 1/2 টিস্পুন। এবারে আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি এখানে। এবারে এটাকে 4-5 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেব। আর এখানে যে আমার আরও একটু বাটারটা রয়ে গেছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে কমপ্লিট হয়নি, এমনি মশলা দিয়ে কষানো সব হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে লো করে দিলাম, তো দেখো এটা ফুটছে। এবারে ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি
চার থেকে পাঁচ মিনিট পর। তো ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর, দেখো কত সুন্দর রান্না হয়েছে, দেখেই একদম লোভ লাগছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। একবার ট্রাই করে অবশ্য দেখবে, আমি যতই আমার রান্নার প্রশংসা করি না কেন, তোমরা যখন ট্রাই করবে তখনই বুঝতে পারবে, ট্রাই না করলে কিন্তু একদম বুঝতেই পারবে না এর টেস্টটা কি। এটাতে এটা পুদিনা পনিরও বলতে পারো বা হরিয়ালি পনিরও বলা যায়। তো হরিয়ালি পনির যদি একদম সবুজ তোমরা রাখতে চাও তাহলে কিন্তু এতে দইয়ের ব্যবহার করবে। আমি টমেটো দিয়েছি বলে লাল হয়েছে, কিন্তু টমেটোর এই টেস্টটা আর একটু বেশি বেড়ে যায়। তো যাই হোক, এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। তো রান্না কমপ্লিট, আমি একটা বলে ঢেলে নিয়েছি। তো একবার হলেও ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে, মানে কথা দিচ্ছি, মানে খারাপ লাগবে না। আর একবার যদি ট্রাই করো তাহলে কিন্তু তোমরা বারবার এই রেসিপিটা খেতে চাইবে, এমনকি এই রেসিপিটা সবের সাথে চলবে, রুটি লুচি পরোটা ভাত রাইস যে কোনো রাইস বিরিয়ানি সবের সাথে চলবে। এটা এমন একটা রেসিপি যে সব কিছুর সাথে খুব মানানসই। তো যাই হোক, ট্রাই করে একবার হলেও দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।